সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। কৃষি বেডি ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা চলে আসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুল্লা হাটে। তো এই হাটে আপনাদেরকে জানাবো আজকে যে বর্তমান যে সার গরুগুলো আছে অ্যাডাল, যেগুলো মূলত আপনার বয়স দেখা যায় 7-8 মাস, এরকম কিছু আছে অধিক উপরে, তো এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এবং বর্তমানে মানুষ কেমন দাম বলতেছে, এর বাজার দরটা কেমন, তো এই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, পুরো বিষয়ে জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এবার হাটে গরু কয়টা নিয়ে আসছেন? গরু তো আছে মেলা ভাই, 15-16টা গরু আছে ভাই। 15-16টার মতো নিয়ে আসছেন? হ্যাঁ। তো এগুলা তো সবই তো সার বাচ্চা? জি, আমার সব সার বাচ্চা ভাই। তো এগুলা এভারেজে বয়স কেমন হবে? এগুলা এভারেজে ধরেন 13-14 মাস করে বয়স আছে এগুলা। 13-14 মাস এরকম বয়স হবে? আর এগুলা 10-11 মাস করে আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা। তো এই প্রথমে যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এটা আপনার ফ্রিজিয়ান জাতের ভাই। ফ্রিজিয়ান জাতের বাচ্চা। দর্শক বাচ্চা দেখতে পাচ্ছি, এটা বয়স কয় মাস হবে? এটা 10 মাস। 10 মাস বয়স আছে। তো এই বাচ্চাটার দাম কেমন? এরা দাম হচ্ছে 44,000 টাকা ভাই। 44,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 44,000 টাকা একটা বাচ্চা। তো এটা মূলত আপনার সাথে কি সাক্ষাৎ করে কিছু কম বেশি করে নিতে পারবে? হ্যাঁ, কিছু কম রাখা যাবে ভাই। ও, তারপরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই। মানে ফ্রিজিয়ান সার বাচ্চা? হ্যাঁ, পাগুলা দেখেন মাথার উপর দেখতে পাচ্ছেন, এটা ফ্রিজিয়ান একটা সার বাচ্চা। বেশি কিছু দেখা লাগবে না বড় ভাই, এদের দর্শকের মাঝখানে খালি নেস্টুক দেখায় দেবেন সব গরুগুলা। জি, যে অরিজিনাল হলস্টন ফ্রিজিয়ান কি না, হ্যাঁ, ন্যাজ দেখলে দর্শক বুঝতে পারবে। এই দেখেন আমার প্রতিটা গরুর ন্যাজ হাঁটুর উপরে, প্রতিটা গরুর ন্যাজ। আমি অরিজিনাল হলস্টন ফ্রিজিয়ান ছাড়া ব্যবসা করি না ভাই। আমি ভালো ভালো জিনিস কিনি, টাকা দিয়ে ভালো জিনিস দর্শকের মাঝখানে বিলাই দিই। জি, বুঝতে পারছি। আচ্ছা, এটার বয়স কেমন হবে? এটা ধরেন 10-11 মাস প্লাস হবে এরকম। 10-11 মাস প্লাস। তো এটার দাম কতটা রাখা যাবে? এটার দাম রাখছি আমি 56,000 টাকা। 56,000 টাকা। তো মানে এটা কি ফিক্সড, কিছু কম বেশি করে রাখা যাবে? দাম দর করে ভাই, এক দরে কিছু গরু এক দরে বেচা কি নয় না ভাই, দাম দর করে, দাম দর করে তারপরে আছে। তো তারপর একটা বাচ্চা একটু আছে, এটা কি জাত? এটা হলস্টন ফ্রিজিয়ান জাত। এর চামড়াটা দেখতে হবে ভাই, যেখান থেকে টানবেন বুঝছেন, হ্যাঁ, যেখান থেকে টানবেন ওখান থেকে হলো। এর এর নেস্টটা দেখান দর্শকে, এর মাথা দেখান, ওর কানগুলো দেখান, এর বডি ফিটনেসটা দেখান ভাই। আসলে এভাবে তো গরু দেখা যায় না, আমরা আসলে লাট করছি গরুগুলা। হ্যাঁ, টাইট টাইট করে বাঁধা আছে, দর্শক ভাই কেমন কি দেখবে আমি জানি না, কিন্তু গরুগুলা সরো জমিনে কোনো দর্শক ভাই যদি দেখতো, ঠিক আছে, তাহলে বুঝতে হবে জিনিস কি আসলে। তো এটা কত টাকা রাখা যাবে যদি কেউ নিয়ে চায়? এটাও ধরেন দাম তো আছে মেলা 62-63 লাখ, এটা 56,000 টাকা সেল করে দিবেন। হ্যাঁ, তারপরে একটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টন ফ্রিজিয়ান। হলস্টন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা। জি। তো এটা বয়স কেমন হবে? ঠিক আছে, এগুলা তো ধরেন অনেকদিন পালতে হবে, এগুলো এখন যারা বর্তমান যারা কিনবে তারা কুরবানির ঈদের ভিতর সেল করে দিলে সর্বোচ্চ লাভবান হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন রাখিতে বিক্রি হবে বুঝছেন, এটা আবার রাখি তো 1.5 লাখ বেচা হয় ভাই। এ সেই জাত, এর নাম, এর বাপের নাম আছে হলস্টন ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন, আচ্ছা এই বাচ্চারা যদি কেউ নিয়ে চায় তাহলে মূল্য কত রাখা যাবে? দাম দর তো বলা 62-63 লাখ একই দাম বলবো, 56 ভাই। 56,000 টাকা। 56,000 টাকা সেল করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন, তো তারপরে একটি উঁচা লম্বা সার বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কেমন মানে বয়স কেমন হবে? এটা সেম বয়সই ভাই, আমার কাছে যেগুলো গরু আছে বুঝছেন সবগুলো 12-13 মাস, এভারেজে 12-13 মাস করে বয়স, ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন, তো এটা যদি নিয়ে যায় তাহলে কেমন মূল্য রাখা যাবে? এটাও তাহলে 65, আপনি 56 দাম পড়বে, দাম দর চলবে না ভাই, ওই মানে 56-57 এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে লাট ধরে আমার কিনা ভাই আছে, আমার 8টা লাট ধরে কিনা আছে বুঝছেন, দর্শক দেখেন আমার 8টা লাট ধরে কিনা আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা গরু আমার লাটে কিনা খামার থেকে কিনা, মানে একেবারে খামার থেকে। এগুলো হাট হাট বাজারের গরুলো, এগুলো কিন্তু খামারের গরু ভাই বুঝছেন, মানে খামারের গরু। হ্যাঁ, ডাইরেক্ট এ কোনো মানে আমি নিয়ে আসছি প্রথম হাটে আসছে, গরুগুলো জন্মের পর থেকে খামারেই ছিল, গরুগুলো গলায় ধরে দিয়ে আমি নিয়ে আসছি। আমি ধরেন একবারে লাট ধরে কিনছি, সেম বয়স সেম কোয়ালিটি বুঝছেন। আচ্ছা, এগুলো যদি কেউ নেয় সেক্ষেত্রে দুই দাঁত বয়স হতে হতে এগুলো মানে কেমন ওজন হবে? এ দুই দাঁত বয়স হতে হলে এটা ধরেন মিনিমাম ধরেন 5-6 মন পার হতে হবে। 5-6 মন পার হয়ে যাবে,
তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা এটাও বারো তেরো মাস বয়স, এটাও বারো তেরো মাস বয়স দেখতে পাচ্ছেন দর্শক, বারো তেরো মাস বয়সে একটি বাচ্চা, এটা কেউ নিয়ে চাইলে কেমন মূল্য রাখা যাবে? এটা ৫৬,০০০ টাকা, ৫৬,০০০ টাকা জি। মানে এই লাটে যেগুলো আছে সেগুলো মানে এভারেজে এরকম দামে কম বেশি করে বিক্রি হবে? হ্যাঁ ভাই, আমি আসলে দাম যাবো না, দাম চাললে ৬০-৬২-৬৫ দাম যাবো আমি, কিন্তু একবার ফিক্সড মানে ফিক্সডের মতো বলে দিচ্ছি, কথাটা বলছেন জি। তো এখন বর্তমানে তাহলে মোট কয়টা নিয়ে আসছেন এদিকে? আমার কাছে ১৩টা আছে ভাই, গরু অনেকগুলো গরু আছে, দেখেন দর্শককে এইগুলো যত দূর আছে তত দূর দেখাইতে থাকেন দর্শককে, দর্শক বুঝতে পারবে। হ্যাঁ, তো আসলে কে জাত আছে আর কে তো এগুলা এখন বর্তমানে বাজার কেমন, মানে হাট বাজার অবস্থা কেমন? বাজার ভালো ভাই, বাজার ভালো, মোটামুটি ভালো বাজার। কিসের জন্য এখন ধরেন ১৪ মাস পরে যাচ্ছে, লোকজন এখন গরু কিনে মানে এরকম কোষ করে, মানে যার যেটা জ্ঞানে আসে সেভাবে আর কি বিক্রি করে। দর্শক আপনারা সার গরু দেখতে পাচ্ছেন, গরু গুলা সব প্রতিটা গরু, আমার প্রতিটা গরু নেট দেখান দর্শককে, আর কিছু দেখানো লাগবে না। এটা অরিজিনাল হলে এমনিতে আর কোন গুণ আছে যে সারগুলো অনেক বড় হবে এরকম, আর কোন গুণ যে ন্যাসবর থাকবে আর কেমন? না, হলস্টেন ফ্রিজিয়ানের যেটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে গরুগুলার পায়ের গিরি থাকতে হবে মোটা, ন্যাস থাকতে হবে ছোট, আর ওর মানে বডি ফিটনেস দেখলে বোঝা যায় ভাই। এই যে একটা গরু বুঝলেন, এই গরুটা ১২-১৩ মন লাগবে, দাঁতবে কিনা সন্দেহের এই পাশার মানে এই জায়গাটুক দেখান দর্শককে, এই যে কিছু দেখানোর দরকার না, এই যে এইটুক দেখান, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, তো বর্তমান হাটের অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যাপারে অনেক বেশি, কারণ এখন শীত, তো শীত শেষ হয়ে গেছে, তো এই শীত শেষে মূলত এখন সবাই সার গরু নিয়ে যাবে, নিয়ে যাবে লালন পালন করবে, যেহেতু সামনে কুরবানি, কুরবানির আগে অনেকে আছে যারা সেল করে দিবে, তো এগুলা মূলত এখন বর্তমানে এমন বাজারে চলতেছে। তো ভাই আপনার এই যে এই যে বাচ্চাগুলো আছে এগুলা কি সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান না অন্য কোনো জাত আছে? ফ্রিজিয়ান আছে ভাই, অস্ট্রেলিয়া আছে, মানে হলস্টাইন ফ্রিজিয়ানই দেখছি, যে ধরেন ওইটা হলস্টাইন ফ্রিজিয়ান, ওইগুলো সবই হলস্টাইন ফ্রিজিয়ান, এই যে একটা বাচ্চা শুধু অস্ট্রেলিয়া আছে। জাতের সারগুলো আপনার বেশি সেল? হ্যাঁ, আমি এই জাতে বেশি সেল করি ভাই। তো এই যে অস্ট্রেলিয়া সারগুলো আছে তার মধ্যে থেকে আমার এই সারটা, এই সারটা কেমন বয়স হবে? এটা 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 আপনার ধরেন ১৩ মাস প্লাস হয়, ১৩ মাস প্লাস হয়ে গেছে। এটা এটা কেমন দাম যদি কেউ নিয়েছে সেক্ষেত্রে? এটা আমি তো বলেছি যে ভাই দাম চাবো না, আমি তো দাম চাললে ধরেন ৬৫ মানে, হ্যাঁ এগুলো একই দাম, কেউ তো দিলে ৫৮,০০০ টাকা দাম, ৫৮,০০০ টাকা দাম তো চলবে না, মানে এবারে সিস্টেমে মনে করেন হচ্ছে ৫৭-৫৮,০০০ টাকা এরকম দাম হবে। হ্যাঁ, এই যে এগুলো আছে ধরেন ৬০-৬৫ করে আমরা দাম চাই, ওভাবে বিক্রি করে নিই বুঝছেন। আমরা হাট বাজারের কথা ভাই যে দাম যাওয়া চলে, কিন্তু আমি আপনার উদ্দেশ্য, আপনার দর্শকের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম যে যে কোয়ালিটির দাম চালাম, কোনো দর্শক ভাইরা যদি অন্য অন্য ইউটিউব দেখে থাকে, অন্য অন্য জায়গায় এরকম যদি দাম পাই তাহলে সমস্যা নাই ভাই। আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 01720542945, এটা ইমো, এটা পার্সোনাল বিকাশ সবকিছু, এই নাম্বারে কল করলে আপনি থাকবেন এবং যোগাযোগ করেন, তো দর্শক দেখতে পারবেন এই নাম্বার যোগাযোগ করলে এই সারগুলো নিতে পারবেন। তো সারগুলো মূলত পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি, এই যে এই টাইপের সারগুলো কিছু আছে অস্ট্রেলিয়া হলস্টাইন ফ্রিজিয়ান, তো এগুলো আপনারা নিতে পারবেন। তো আশা করি আপনারা বাজারের অবস্থা বুঝতে পারছেন এখন বর্তমানে কেমন বাজার চলতেছে, সেই হিসাবে উনি যে দামগুলো বলছে আমারও আইডিয়াটা মোটামুটি খুবই একটা ভালো একটা দাম চলতেছে বর্তমান বাজারে। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।